আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চায়ের সঙ্গে যেসব খাবার খেলে গ্যাস্ট্রিক সহ আরও কিছু সমস্যায় ভুগবেন সেই খাবারগুলো সম্পর্কে চায়ের সঙ্গে টা বলে একটা কথা আছে অর্থাৎ চায়ের সঙ্গে অন্য কোনো খাবারের সহযোগ যেমন বিস্কেট মুড়ি নিমকি এমনকি কেউ কেউ তো চানাচুরও খান তবে যে কোনো খাবারই কি চায়ের সঙ্গে খাওয়া ভালো বিশেষজ্ঞরা কি বলেন চলুন জেনে নেই চায়ের সঙ্গে কি কি খাবার খেলে শরীরের মারাক্ত ক্ষতি হতে পারে সেই খাবারগুলো সম্পর্কে এক কেক ও ডোনেট চায়ের সঙ্গে কেক কিংবা ডোনেটের মতো চিনিযুক্ত খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় এতে শরীর খুব ক্লান্ত লাগে দুই লবণাক্ত হালকা খাবার চায়ের সঙ্গে পটেটো চিপস সল্টেড বাদাম কিংবা চানাচুরের মতো খাবার খেলে শরীরে হঠাৎ করে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় চায়েও সোডিয়াম থাকে ফলে চায়ের সঙ্গে এসব খাবার খেলে প্যাট ফাঁপে শরীরে পানির পরিমাণ কমে রক্তচাপ বেড়ে যায় তিন মশলাদার খাবার মশলাদার খাবারের সঙ্গে চা খেলে হজমের সমস্যা হয় এতে অনেকের বুকে জ্বালা পোড়া সহ আরও কিছু সমস্যা দেখা দেয় চার সাইট্রাস জাতীয় ফল চায়ে লেবুর রসে কোনো সমস্যা নেই একইভাবে মালটা কমলা বা সাইট্রাস জাতীয় অন্যান্য ফলের রসও চায়ের সঙ্গে চলতে পারে তবে দুধ চা বা লাল চায়ের পাশাপাশি এসব ফল খেলে অ্যাসিডিটি বাড়ে এতে পেটে অস্বস্তি হতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে প্রকট তাই চা খাওয়ার পরে একটু সময় নিয়ে অপেক্ষা করে তারপর এই জাতীয় ফল খাবেন পাঁচ লাল মাংস গরু বা খাসির মতো লাল মাংস দিয়ে তৈরি কোনো খাবার খাওয়ার পাশাপাশি চা খেলেও সমস্যা আছে এতে বদহজম হতে পারে চায়ের ট্যানিন নামের যৌগ লাল মাংসের প্রোটিনের সঙ্গে সহজে বিক্রিয়া করে এ কারণে শুরু হতে পারে প্যাটের গোলমাল ছয় ক্রিম ও ক্রিম দিয়ে তৈরি ডেজার্ট ক্রিম সমৃদ্ধ খাবার যেমন চিজ কেক কিংবা আইসক্রিমের স্বাদ মুখে লেগে থাকে নিঃসন্দেহে এসবের সঙ্গে চায়ের স্বাদ নিতান্তই ম্যার মনে হয় খেতে তো ভালোই লাগবেই না বরং চায়ের সঙ্গে বেশি মাত্রায় ফ্যাট সমৃদ্ধ এসব খাবার খেলে পেটটা ভারী ভারী মনে হবে বাড়বে গ্যাস্ট্রিকের সমস্যা সাত প্রক্রিয়াজাত খাবার প্রক্রিয়াজাত খাবারে থাকে প্রচুর অ্যাডিটিভ প্রিজারভেটিভ ও কৃত্রিম ফ্লেভার চায়ের প্রাকৃতিক স্বাদের সঙ্গে এসব খাবারের স্বাদ সাংঘর্ষিক এতে প্রদাহের সৃষ্টি হয় ও হজমে সমস্যা দেখা দেয় আট ভাজা পোড়া ফ্রাই কিংবা ফ্রাইড চিকেনের মতো তেলে ভাজা খাবার চায়ের সঙ্গে খাওয়ার পর আপনি দুর্বল বোধ করতে পারেন এসব খাবারে চর্বির পরিমাণ অনেক বলে হজমে সমস্যা দেখা দিতে পারে এত এত সমস্যার ভিড়ে চায়ের সঙ্গে আসলে খাবেনটা কি এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগ্রত হয়েছে চলুন তাহলে জেনে নেই চায়ের সঙ্গে কি খাবেন চায়ের সঙ্গে খেতে পারেন চিরা মুড়ি বাদাম বাকরখানি, বিস্কুট বিশেষ করে হোল গ্রেন এতে চায়ের সঙ্গে তা মিলিয়ে আপনি পাবেন সুসম্পুষ্টির যোগান আর এতে চা খাওয়ার তৃপ্তিও পাবেন ষোলো আনা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ